আসসালামু আলাইকুম। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি থেকে মোট 6টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে। এটি তোমরা বানাচ্ছে প্রায় সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এটিতে আবেদনের ক্ষেত্রে আপনার যে সকল প্রার্থীর বয়স 13 জুন 2024 তারিখের সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 30 বছরের মধ্যে রয়েছে সে সকল প্রার্থীরা আবেদনটি করতে পারবেন। আর এখানে যে 6টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা, যেমন SSC, HSC এবং স্নাতক পাশে আপনার আবেদনটি করতে পারবেন। আর আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করাতে চাচ্ছেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তো নিয়োগের সর্বশেষ পদটি রয়েছে অফিস সহায়ক, যেটিতে বেতন স্কেল রয়েছে 8,250 টাকা থেকে 20,010 টাকা, গ্রেড B, এটিতে পদের সংখ্যা রয়েছে 76টি। এটিতে আপনার SSC বা সমমান পাশ করলে আবেদন করতে পারবেন। এই পদে আপনারা বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। 1 নম্বর পদটি রয়েছে 60 মুদ্রা অক্ষরে কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতে স্নাতক বা সমমান পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। 2 নম্বর পদটি রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। 3 নম্বর পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরে পদের সংখ্যা রয়েছে 4টি। এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার চালানোর আপনার দক্ষতা থাকতে হবে। 4 নম্বর পদটি রয়েছে ইনস্ট্রুমেন্ট কেয়ার টেকার পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভকেশনাল পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে। 5 নম্বর পদটি রয়েছে রিসেপশনিস্ট পদের সংখ্যা রয়েছে 2টি। এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। নিচের অংশে আপনাদের আবেদন সংক্রান্ত শর্তাবলী দেওয়া রয়েছে। তো এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। তো অনলাইন আবেদনটি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আবেদনটি শুরু হয়েছে 16 মে 2024 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে, আবেদনটি শেষ হবে 13 জুন 2024 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টায়। আপনি যখন অনলাইন আবেদনটি করবেন, আবেদন করার সময় আপনার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি কিন্তু আপনি উল্লেখ করবেন। এটিতে আবেদনের ক্ষেত্রে যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে, 1 থেকে 5 নং ক্রমিকের পদের জন্য 223 টাকা এবং 6 নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে 112 টাকা। ফিটি আপনি টেলডকের মোবাইল নাম্বার থেকে SMS এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন। আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি, পরবর্তীতে আপনার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে, তখন আপনার নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজেই প্রবেশপত্রগুলো ডাউনলোড করে নিতে পারবেন। আর এই নিয়োগে আপনাদের আবেদনটি করতে চাচ্ছেন, শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদনটি সম্পন্ন করে নেবেন। আর যখনই আবেদনটি করেন না কেন, আবেদনটি করার পূর্বে নিজ দায়িত্বে সম্পূর্ণ নিয়োগ বিবৃতিটা ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদনটি করবেন। তো এই নিয়োগের 1 থেকে 5 নং ক্রমিকের যে পদগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি, এটিতে মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, বামুনবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, কুড়িগ্রাম, নীলফামারী, সাতক্ষীরা, কুষ্টিয়া, বরিশাল জেলা ব্যতীত অন্যান্য জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে সকল জেলার প্রতিবন্ধ এতিম প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এখানে এই ছিল কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তি। আজকের ভিডিওটির মধ্যে ভালো থাকুন, সুস্থ থাকুন, এফে থাকুন। আল্লাহ হাফেজ।